70 lakh. আমার মনে হচ্ছে এটা প্রিপ্ল্যান ছিল, তোমাকে প্ল্যান করে ওরা আটকে রেখেছিল। তুমি কাউকে চিনতে পেরেছো? না, আমি চিনতে পারিনি, কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে, একজন পুরুষ ছিল আর একজন মোস্ট প্রবাবলি মহিলা ছিল। আপনি হোটেলের সিসিটিভি ফুটেজ একটু দেখার অ্যারেঞ্জমেন্ট করতে পারেন? তাহলে অনেক কিছু খোলসা হয়ে যাবে। কোনো উপহার দিয়েই তোমার এই ঋণ শোধ করা যায় না। তবু তোমার জন্য আমার তরফ থেকে এটা একটা ছোট্ট উপহার। শ্যামাকে দামি ঘড়ি উপহার দিয়ে ওর জন্য পার্টি অ্যারেঞ্জ করাচ্ছেন? এবার দেখুন তাহলে আমি কি করি। এবার এমন আগুন আমি লাগাবো, সেই আগুনে পুড়ে গোটা বাড়িটা ছারখার। আমাকে ক্ষমা করবেন ছোট কর্তা, আপনি হয়তো ভাবছেন না, কিন্তু অন্য কেউ তো ভাবতেই পারে, প্রশ্নও তুলতে পারে। তাছাড়া আমি তো কোনো রোজগারও করি না, তাই বলছিলাম কি কেষ্টর অপারেশনটা না হয়। এক মিনিট শ্যামা, জাস্ট আপনার ইগোর জন্য, মানে আপনি আমাকে টাকা দিতে পারবেন কি পারবেন না বলে? আপনার বাড়ির সবাই কেষ্টকে নিয়ে কালকে আসছে, আমি একটা গাড়ি স্টেশনে পাঠিয়ে দিচ্ছি, সবাই সোজা এখানেই আসবে। আমার বাড়ির লোক এখানে? বাহ, তাহলে তো ভালো একটা আইডিয়া পেয়ে গেলাম মাসিমণি। একটা ছোট্ট ছুঁচ একটা বিশাল বড় পাথরে কিভাবে ফাটল ধরিয়ে দিতে পারে? তো অনেক বড় অ্যামাউন্ট হিসেবে চেক রেডি কেন? শ্যামার ভাইয়ের অপারেশনের জন্য একটু কনফিডেন্স গ্যাদার করছিলাম নিজের মধ্যে। এই চেকটা দিয়ে গেল বাবা, কেষ্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আমি কথা দিচ্ছি বাবা, একদম চিন্তা করবেন না। তুই এখনো ব্যাংকেই ঢুকিস নি? তুই কি জানিস অপারেশনের সময় হয়ে গেছে? দিশা, তুমি কোথায় গেলে? তুই জানিস এখন কি হয়েছে? কেষ্ট ওটিতে আছে, অপারেশন বন্ধ আছে, কারণ আমরা টাইমলি টাকা ডিপোজিট করতে পারিনি। নিখিল, আমি এক্সট্রিমলি সরি। দে ব্যাগটা দে, তুই আর কথা বল। টাকা কোথায়? মেজদা এলো না বাবা? বলছি আমি মেজদাদাকে ডেকে আনছি। না শ্যামা, তোমার যেতে হবে না। কেন মেজ দিদি? তোমার মেজদা ভাইয়ের শরীরটা ভালো নেই শ্যামা, খেতে চাইছে না। মেজদাদার সঙ্গে একবার কথা হয়ে গেলেই হয়তো ছোটকর্তার মন শান্ত হতো। ছোটকর্তার কথা যে মেজদাদার খুব খারাপ লেগেছে, আর তাই তো উনি খেতে আসেননি। কিন্তু এখন কি উপায় আছে তুমি বলো না। বাবা, নিখিল যেই তোমায় ডাকতে আসুক, তুমি কিন্তু যাবে না আমি বলে দিচ্ছি। নিখিল হয়তো তোমার সামনে এসে তোমাকে সরি বলবে, ভুল হয়ে গেছে অনেক কথাই বলবে, কিন্তু তোমার আড়ালে তো নিখিল এখনো সেম কথা বলে যাচ্ছে। তুই এখনো আমার উপর রাগ করে আছিস? নালে কি আনন্দ পাওয়ার কথা ভাই? আমি তোকে বললাম আমি সরি নিখিল, তা সত্ত্বেও তুই সবার সামনে আমাকে অসম্মান করে যাচ্ছিস। এই চুরিটা কি সত্যি কোনো সামান্য চুরি? এর পেছনে নিশ্চয়ই কারোর কোনো উদ্দেশ্য আছে। ঘটনাটা শুধুমাত্র ব্যাংকের আশেপাশেই ঘটেছে, তাহলে ব্যাংকের সামনে তো ক্যামেরা নিশ্চয়ই থাকবে। এটা আপনি ঠিক বলেছেন। যেখান থেকে চুরি হলো, মানে যে স্পট থেকে, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না তো? কাল অতজনের সামনে নিখিল ওইভাবে তুমি অপমান করলো, আর আজকে ওর সঙ্গেই তুমি চলে গেলে চোর ধরতে। আবার এসব কথা কেন তুলছেন মিস দিদি? এক্সকিউজ মি, শোনো, দুদিনও হয়নি আমাদের বাড়িতে এসছো, হ্যাঁ, তুমি ইন্টারফেয়ার করছো কোন অধিকার থেকে বলো তো? মেজমতি, শ্যামা আমার স্ত্রী, সেই অধিকারই ও এখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছে। অদ্ভুত তো। হ্যালো, আরে না না, ওই বাড়ির লোকেরাই সব অ্যারেঞ্জ করছে তো ওই জন্য, শুনতে পাচ্ছিস তো এবার? হ্যাঁ, তুই কাল চলে আয় টাইমলি, কেমন? যেটা বললাম। বাই। কি ব্যাপার বলো তো বৃন্দাবন্দা, বাড়িটা তো একেবারে মাছের বাজার করে তুলেছো দেখছি। চৌধুরীর বাড়ির কালচার, নিয়ম কানুন সমস্ত ভুলে গেছো? অবশ্য ভুলবে নাই বা কেন, যত সব আনকালচার লোকজন এসে বাড়িতে জুটেছে। সকাল থেকে একেবারে বড় বৌদি ছোট বৌদি, বড় বৌদি ছোট বৌদি, মাথা খারাপ করে দিচ্ছে। মা নেই বলে একেবারে সব মাথায় উঠে পড়েছে, তাই না? যা খুশি তাই করে চলেছে সব। ক্ষমা করে দিও মেজ বৌদিমণি, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। বর্দি ভাই, তোমার কি ব্যাপার বলো তো? আগে তো বাড়িতে কোনো পার্টি হলে তুমি সবসময় আমার সঙ্গে ডিসকাস করেই মেনু ঠিক করতে, আজকাল কি শ্যামাকে পেয়ে আমাকে একেবারে চোখে দেখতেই পাচ্ছ না, তাই না? ভুলে গেছো আমায়, মানে আমার সাথে ডিসকাস করার কোনো প্রয়োজনই মনে করো না তো?
না মেজো, মানে আমরা ভাবছিলাম যে সবকিছু করে তারপরে সারপ্রাইজ যদি দেওয়া যায় সেই জন্যই আর সারপ্রাইজ। আর কত সারপ্রাইজ দেবে বর্দি ভাই? আমার কাছে তো সব থেকে বড় সারপ্রাইজ হচ্ছে তোমার অ্যাটিটিউডে ছোট ছোট চেঞ্জগুলো। মেজ দিদি, এই পুরো অনুষ্ঠানটা আপনি আয়োজন করছেন, তাছাড়া আপনার উপর এমনিতেই অনেক দায়িত্ব, তাই ভাবলাম যে আপনার দায়িত্বের বোঝা আর না বাড়িয়ে বাকি কাজগুলো আমরাই সেরে নেব, আর আমি আর বরদিদি মিলে তো রান্নাটা করে নিতেই পারবো। হ্যাঁ অবশ্যই পারবে শ্যামা, তুমি পারবে না এমন কোনো কাজ হয় নাকি? তুমি তো সব কিছুতেই পারদর্শী তাই না? কিন্তু কি বলো তো শ্যামা, আমিও তো এই বাড়ির বউ, আর মা না আমার উপর এই ভরসাটা সব থেকে বেশি করেন, সেই জন্য জাস্ট বলছিলাম, আমাকে ইনফর্ম করলাম। এ কি হচ্ছে কৃষ্ণ, বাচকটা এরকম নাচছে কেন? কিন্তু এ যে অশুভ, আজকের এই অনুষ্ঠানের দিনে তুমি কিসের ইঙ্গিত দিতে চাইছো? দিন দিন তাড়াতাড়ি দিন, একটু খেয়ে দেখি। এই নিন, দিন দিন খেয়ে দেখুন কেমন হয়েছে। কেন আনলেন আমায় এখানে? একটা ছোট্ট কাজ আছে। আপনি ওকে ভেতরে নিয়ে চলুন, এক্ষুনি ট্যাটু করা শুরু করতে হবে। জন্মদাগ এবার পাকা, কেউ আর কোনো সন্দেহ করতে পারবে না, এবার পুরো সম্পত্তি আমার। শুনেছিলাম পূর্ণ রাক্ষসী হলে মণিমল্লিকা পূর্ণ শক্তি অর্জন করবে। আমাকে বলি দেওয়ার পর তো রাক্ষসী রানীর সেই শক্তি অর্জন করা উচিত ছিল। তাহলে কি রাক্ষসী রানী এখনো সমস্ত শক্তি অর্জন করতে পারেনি? বড় মা, জ্যাঠাইমা, জ্যাঠাইমা ওদিকে বড় সর্বনাশ হয়ে গেছে, বড় মা কোথায়? কি হয়েছে? সে যাই বউকে পাওয়া যাচ্ছে না। বাড়িওয়ালা বলে দিয়েছে যে এই বাড়িতে কিছুতেই ঢুকতে দেবে না। দেশে আইন কানুন বলে কিচ্ছু নেই, আমি গিয়ে কথা বলবো ওনার সঙ্গে। যে লোকটা এই টাকাগুলো দিয়ে তোমায় কাজটা করালো সে তো সাংঘাতিক লোক গো। আমাকে যেরকম ভাবে কাজটা করতে বলেছিলাম তো সেটা করে দিয়েছি। কে আপনাকে দিয়ে এই কাজটা করিয়েছে প্রদীপ বাবু? তোর এমন টান না এসে পারি কি করে বল? যতই তুই মায়ের জালে জড়িয়ে থাক, তোর মন যে মায়ের দিকে টানছে এটাই তো তোর বিধিলিপি। কিভাবে তুই থাকতে পারবি এই বাঁধনে? ফলো করতে হবে। ফলো? হ্যাঁ, এমন কাউকে দিয়ে অরুণাভকে ফলো করতে হবে যাকে অরুণাভ চেনেই না। বাড়ি থেকে ফোন? এই সময় তো আমাকে বাড়ি থেকে ফোন করে না। হ্যালো বকুল। হ্যাঁ ঠাম্মি বলো। তোরা ভালো আছিস তো? তোদের কিছু হয়নি তো? তোমার কি হয়েছে? তোমার গলাতে এরকম লাগছে কেন? তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমার উপরই তো দায়িত্ব ছিল।